বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 21 গুণীজনকে 2021 সালের 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদের মধ্যে চারজনকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে কারাবিধি লঙ্ঘন করে বন্দির সাথে এক নারীর সাক্ষাতের মাধ্যমে অনৈতিক সুবিধা দেওয়ার ঘটনায় কারাগারের সিনিয়র জেল সুপার, জেলার ও ডেপুটি জেলার সহ 11 জনকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি কারা অধিদপ্তরে পাঠানো হয়। সারা দেশে ফার্মেসি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকায় 81 প্রতিষ্ঠানকে 5,99,000 টাকা জরিমানা, আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। বগুড়ায় রেক্টিফাইড স্পিরিট ট্রাজেরিতে 16 জন মারা যাওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। হোমিওপ্যাথিকের আড়ালে তৈরি করা হতো বিষাক্ত নকল মদ, হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এর আগে বুধবার হোমিও হলের একজন মালিক সহ আরও 4 জনকে গ্রেপ্তারের পর উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। কানাডা সরকারের সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকায় ইসলামিক স্টেট বাংলাদেশ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম যুক্ত হয়েছে। বলা হচ্ছে এই গোষ্ঠীটি আইএসের বাংলাদেশি শাখা সংগঠন, এ খবর জানিয়েছে বিবিসি। তবে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে এই নামে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই। মাঠে নেমে সকাল সকাল তাইজুল ইসলামের বিষাক্ত ঘূর্ণির সামনে শুরুতেই উইকেট হারিয়ে বসতে হলো ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমা বোনারকে। আগের দিনের 51 রানের জুটিটা সেখানেই থাকলো। 17 রান করে দিনের প্রথম বলে আউট হয়ে গেলেন বোনার। প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট চরিত্র মাসুদ রানা অবলম্বনে নির্মিত হচ্ছে মাসুদ রানা MR9 নামে দুটি ছবি। এর মধ্যে মাসুদ রানা নির্মাণ করবেন সৈকত নাসির ছবিটির শুটিং গত বছরের মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। অবশেষে আগামী 20 ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক সৈকত নাসির।